সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম আব্দুল কাদের মানুষের হৃদয় বেঁচে থাকবেন বললেন প্রধানমন্ত্রী অভিনেতা আব্দুল কাদের মৃত্যুতে ফখরুলের শোক টিকটকে অভিনয় করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী গাছে ঝুলছে প্রেমিকের লাশ পাশে বসে কাঁদছে প্রেমিকা অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা খেলো পুলিশ কনস্টেবল এবার দেখুন বিস্তারিত সংবাদ আব্দুল কাদের মানুষের হৃদয় বেঁচে থাকবেন বললেন প্রধানমন্ত্রী জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন সাবলীল ও স্বতঃস্ফূর্ত অভিনয়ের জন্য তিনি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান শনিবার ছাব্বিশে ডিসেম্বর সকাল আটটা বিশ মিনিটে রাজধানীর এভার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল কাদের সময় নিউজকে বিষয়টি নিশ্চিত করেন তার পুত্রবধূ জাহিদা ইসলাম জেমি কান্না জড়িত কণ্ঠে জেমি বলেন বাবা আর নেই তার জন্য দোয়া করবেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনসত্তর বছর তিনি স্ত্রী এবং এক ছেলে ও মেয়েকে রেখে গেছেন প্যানক্রিয়াসের ক্যান্সারে ভুগছিলেন আব্দুল কাদের উন্নত চিকিৎসার জন্য আট ডিসেম্বর চেন্নাইতে নেওয়া হয় আব্দুল কাদেরকে সেখানকার হাসপাতালে পরীক্ষার পর পনেরোই ডিসেম্বর তার ক্যান্সার ধরা পড়ে চিকিৎসকেরা জানিয়েছিলেন তার অবস্থা সংকটাপন্ন ক্যান্সার তার সারা শরীরে ছড়িয়ে পড়েছে শারীরিক দুর্বলতার কারণে তাকে কেমোথেরাপি দেওয়া হয়নি তার শারীরিক অবস্থা কিছুটা ভালো হলে রোববার বিশে ডিসেম্বর দেশে ফিরিয়ে আনা হয় দেশে ফেরার পর আব্দুল কাদের করোনা পরীক্ষা করা হলে পজিটিভ আসে তখন তাকে করোনা ইউনিটে রাখা হয় এরপর এই অভিনেতার শারীরিক অবস্থার অবনতি হলে করোনা ইউনিট থেকে তাকে হাসপাতালের আইসিইউটি স্থানান্তর করেন চিকিৎসকেরা এরপর নাফেরা দেশে চলে যান অভিনেতা আব্দুল কাদের অভিনেতা আব্দুল কাদের মৃত্যুতে ফখরুলের শোক গুণী অভিনেতা আব্দুল কাদের মৃত্যুতে গভীর শোক ও তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার ছাব্বিশে ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন প্রেস উইং সদস্য সাইরুল কবির খান সারা বাংলাকে জানান এক শোক বার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুণী অভিনেতা বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব আবদুল কাদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন এবং মরহুমের আত্মার ফেরাত কামনা করেছেন শোক বার্তায় শোকার্ত পরিবারের সদস্যদের প্রতিও সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেছেন মির্জা ফখরুল এর আগে শনিবার ছাব্বিশে ডিসেম্বর সকাল আটটা বিশ মিনিটে রাজধানীর এভারকেয়ার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জনপ্রিয় অভিনেতা আব্দুল কাদের মৃত্যুকালে তার বয়স হয়েছিল ঊনসত্তর বছর তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সবিজ অঙ্গনে জন্ম মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি থানার সোনারং গ্রামে তার বাবা মরহুম আব্দুল জলিল মা মরহুমা আনোয়ারা খাতুন মৃত্যুকালে স্ত্রী খায়রুন নেসা ও এক ছেলে এক মেয়ে নাতি নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন টিকটকে অভিনয় করতে গিয়ে গণধর্ষণের শিকার কিশোরী টঙ্গী থেকে ঢাকায় টিকটক ভিডিওতে অভিনয় করতে গিয়ে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে শনিবার বিকেলে গ্রেফতার করেছে টঙ্গি পূর্ব থানা পুলিশ গ্রেফতারকৃতরা হলেন রাজধানীর গেন্ডারিয়া থানার গুপ্ত রোডের মুফাজ্জল ব্যাপারী ছিলেন শিশির হোসেন ও ডিস্টিলারি রোডের আনোয়ার হোসেন আকাশের ছেলে জুনাইদ ইসলাম ফাহিম তারা টঙ্গি পূর্ব থানার দত্তপাড়া থেকে সপ্তম শ্রেণীর ওই স্কুল ছাত্রীকে টিকটক ভিডিও করার জন্য ম্যাসেঞ্জারের প্রস্তাব দেয় পরে তাকে রাজধানীর হাতিরঝিল থানার মধুবাগ এলাকার একটি ফ্ল্যাটে নিয়ে তিন দিন আটকে রেখে সহযোগীদের নিয়ে গণধর্ষণ করে পরে জিএমপি টঙ্গী টঙ্গি পূর্ব থানা পুলিশ ডিএমপির হাতিরঝিল থানা পুলিশের সহযোগিতায় শুক্রবার রাতে কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে টঙ্গী পূর্ব থানা সূত্রে জানা যায় নির্যাতিতা কিশোরী টঙ্গীর রিপাবলিক ইন্টারগার্ডেন স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী তিনি টিকটক ভিডিও তৈরি করতেন দেশের বিভিন্ন জেলায় টিকটক তৈরি করে এমন কিছু কিশোর কিশোরীর সাথে ফেসবুকে তার বন্ধুত্ব হয় পরে নিজে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে বিভিন্ন জায়গায় থাকা বন্ধুদের সাথে একসাথে টিকটক তৈরির প্রস্তাব দিলে কিশোরী তার পরিবারকে নানার বাড়ি যাওয়ার কথা বলে গত বুধবার বিকেলে দত্তপার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন বৃহস্পতিবার কিশোরী মা টঙ্গি পূর্ব থানায় সাধারণ ডায়েরি করেন পরে গত শুক্রবার পুলিশ রাজধানীর ঝিল এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি আমিনুল ইসলাম জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে শনিবার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে ও আসামিরা টিকটক ভিডিও তৈরি করতেন গাছে ঝুলছে প্রেমিকের লাশ পাশে বসে কাচ্ছে প্রেমিকা গাছে ঝুলছে প্রেমিক শিপন মালাকারের লাশ আর পাশে বসে কাঁদছে অ্যানি আক্তার নামে অষ্টম শ্রেণীর এক ছাত্রী শনিবার মৌলভীবাজার কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ভারতীয় সীমান্ত এলাকার জিরো পয়েন্ট এওলাছড়া পানি পানপুঞ্জির গভীর জঙ্গল থেকে তাদের উদ্ধার করে পুলিশ নিহত যুবক পার্শ্ববর্তী পৃথিম পাশা ইউনিয়নের গণকিয়া গ্রামের সিন্ধু মালাকারের ছেলে এনিআ পৃথিম পাশা ইউনিয়নের কানিকিয়ারি গ্রামের মাহমুদ আলীর মেয়ে সে আলী আমজাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী লাশ উদ্ধারের সময় নিহতের লাশের পাশে অ্যানি আক্তার নামক কিশোরীকে পাওয়া যায় পুলিশ লাশের সাথে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ধারণা করা হচ্ছে প্রেমিক পাহাড়ি এলাকা দিয়ে পালিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয় পুলিশ স্থানীয়রা জানান শুক্রবার থেকে শিপন মালাকার ও অ্যানি একটা নিখোঁজ পরিবার তাদের খুঁজে না পেয়ে কুলাউরা থানা পুলিশকে অবহিত করে সকালে স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে জিরো পয়েন্টের কাছাকাছি এলাকায় যুবকের লাশ ঝুলছে এবং পাশে বসে একটি মেয়ে কান্নাকাটি করছে খবর পেয়ে তাদের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহত শিপন ও অ্যানিকে শনাক্ত করেন লাশের পাশে অবস্থানরত কিশোরী অ্যানি আক্তার জানায় শিপনের সঙ্গে তার দুই বছরের প্রেমের সম্পর্ক চলছিল শুক্রবার বিকালে সে বাড়ি থেকে রাগ করে শিপন মালাকারের সঙ্গে ঘর ছেড়ে কর্মধা ইউনিয়নের অ্যাওলাছড়া পানপুঞ্জি এলাকায় আসে ততক্ষণে রাত নেমে আসে গহীন অরণ্যে হাঁটতে গিয়ে সে পা ফসকে টিলার নিচে পড়ে যায় এতে সে অজ্ঞান হয়ে পড়ে ভোরে যখন তার জ্ঞান ফেরে তখন সে ওপরে ওঠে শিপনের লাশ গাছের সঙ্গে ঝুলতে দেখে কুলাওড়া থানার এস আই মহাসিন তালুকদার জানান লাশের গায়ে অন্য কোনো আঘাতের চিহ্ন ছিল না শিপনের পরনে সোয়েটার দিয়ে গলায় সঙ্গে ফাঁস লাগানো ছিল ধারণা করা হচ্ছে ছেলেটি আত্মহত্যাই করেছে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় জানান লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে মেয়েকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা খেল পুলিশ কনস্টেবল চট্টগ্রামে অস্ত্র বিক্রি করতে গিয়ে সৌরভ বড়ুয়া নামে এক পুলিশ কনস্টেবল গোয়েন্দা পুলিশের হাতে ধরা পড়েছে শুক্রবার পঁচিশে ডিসেম্বর দিনগত মধ্যরাতে নগরীর লালদিঘি পার পাড় এলাকা থেকে আটকের পর শনিবার ছাব্বিশে ডিসেম্বর তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রৌফ ঘটনার সত্যতা স্বীকার করেছেন আটক স্বরূপ বড়ুয়া সরকারি কর্মচারী হওয়ায় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অস্ত্র মামলা আইন মামলা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন অস্ত্রসহ গ্রেফতার হওয়া স্বরূপ বড়ুয়ার গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ায় কোতোয়ালি থানায় গোয়েন্দা পুলিশের এসআই বিলাল হোসেন বাদী হয়ে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে শুক্রবার রাত এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি লাল দিঘি পাড় এলাকার হোটেল আদরে অভিযান চালিয়ে রিভলভার সহ এক যুবককে আটক করে অবশ্য পুলিশের উপস্থিতির খবর পেয়ে ওই যুবক হোটেল থেকে পালানোর চেষ্টা করছিল পরবর্তীতে গোয়েন্দা পুলিশ তাকে সিটি ঘরের নিচ থেকে আটক করে গায়ের জ্যাকেটের ভেতরে একটি ব্যাগের মধ্যে কালো রঙের রিভলভারটি রাখা ছিল গোয়েন্দা কর্মকর্তা শাহ মোহাম্মদ আব্দুর রৌফ সময় সংবাদকে বলেন রাত থেকে উদ্ধারকৃত অস্ত্রের উৎসের সন্ধানে স্বরূপ বড়ুয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বরূপ বড়ুয়া জানায় সে শিল্প পুলিশের কর্মরত একজন কনস্টেবল আর বিক্রির জন্যই অস্ত্রটি নিয়ে সে হোটেল কক্ষে অবস্থান করছিল তবে এই অস্ত্র ক্রেতা কে ছিল তা সরু বড়ুয়া নিশ্চিত করেনি এদিকে বৃহস্পতিবার চব্বিশে ডিসেম্বর রাতে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই লাখ আশি হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে সীতাকুণ্ড থানার এসআই সাইফুল আলম এবং এক কনস্টেবল সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম